সিরাম মূলত একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা কিনা আমাদের হচ্ছে ত্বকের গভীরে পৌঁছে আমাদের ত্বককে প্রাণবন্ত এবং সজীব করে। বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা ত্বকে বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করছি। অনেক সময় দেখা যায় যে আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করছি সেগুলো আমাদের ত্বকের একদম গভীর থেকে গভীরতরে পৌঁছায় না। সেই ক্ষেত্রে কিন্তু সিরাম খুবই ভালো একটি উপাদান। অর্থাৎ সিরাম কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউলস দ্বারা তৈরি এবং এই মলিকিউলসগুলো আমাদের ত্বকের একদম গভীর থেকে গভীরতর স্থানে পৌঁছে এবং আমাদের নিষ্প্রাণ ত্বককে সতেজ এবং প্রাণবন্ত করে। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে সিরাম শুধুমাত্র রাতে ব্যবহার করা যায়, এটা আসলে ঠিক না। সিরাম আপনি যে কোনো সময় দিনে রাতে ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে সিরাম ব্যবহার করার আগে দেখে নিতে হবে যে আপনি যে সিরামটি ব্যবহার করছেন এটি মূলত রাতের জন্য নাকি দিনের জন্য, এটা একটা। আবার আপনি সিরাম ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে ত্বক পরিষ্কার করার পরে ত্বকটিকে হচ্ছে পরিষ্কার করে মুছে নিতে হবে এবং যখন কিছুটা হালকা ভেজাভাব থাকবে, সিরাম ব্যবহার খুবই সহজ। অল্প সামান্য পরিমাণে কিছু সিরাম, বিশেষ করে আমরা বলে থাকি যে 3 থেকে 5 ফোঁটা সিরাম খুব যথেষ্ট আপনার ত্বকের জন্য। হালকা পরিমাণে নিয়ে আলতোভাবে আপনি আপনার মুখে ম্যাসাজ করতে পারেন। সিরাম ব্যবহারের পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন এবং তারপরে আপনি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। অর্থাৎ সিরাম আপনাকে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করার আগে ব্যবহার করতে হবে এবং ত্বক পরিষ্কারের পরে আপনি সিরাম ব্যবহার করতে পারবেন। সিরাম মূলত দেখা যাচ্ছে যে আমাদের যেই ত্বকগুলো, বিশেষ করে শুষ্ক ত্বক বা নিষ্প্রাণ ত্বক, এবং হচ্ছে ত্বকে যদি কোনো বলিরেখা থাকে বা ছোপ ছোপ কালো দাগ থেকে থাকে, সেই জিনিসগুলোকে দেখা যাচ্ছে যে সিরাম কিন্তু সেই জিনিসগুলোকে দূরীকরণে সাহায্য করে। বিশেষ করে বিভিন্ন ধরনের উপর, ত্বকের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন রকমের সিরাম রয়েছে। বিশেষ করে যাদের দেখা যাচ্ছে যে একদম নিষ্প্রাণ ত্বক, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যে সিরামগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আবার তৈলাক্ত ত্বক রয়েছে বা হচ্ছে দেখা যাচ্ছে যে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ব্রণ হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে জিঙ্ক, এই জাতীয় জিঙ্কের যেই সিরামে জিঙ্ক আছে সেটা দেখা যায় যে আপনার যে এই যে ত্বকের যে প্রদাহ বা ত্বকের যে একটা হচ্ছে চুলকানি, আমরা অনেক সময় বলি যে জ্বালা পোড়া বা একটা হচ্ছে ইরিটেশন, এই জিনিসটাকে কিন্তু কমিয়ে দেয়। আবার স্যালিসিলিক অ্যাসিডযুক্ত যে সিরামগুলো রয়েছে সেটাও কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো কাজ করে। অর্থাৎ বিভিন্ন রকমের উপাদান দিয়ে হচ্ছে সিরাম তৈরি করা হয়ে থাকে। আপনার ত্বকের জন্য যেটি উপযোগী সেটি হচ্ছে বাছাই করে তারপরে আপনি সিরাম ব্যবহার করবেন।